প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বুধবার বিকেলে উপজেলা শহরে এ আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাসিয়া সেতুর উপর সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ পঙ্কি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোকদ্দস আলীর পরিচালনায় আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুরুমিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সারা বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আজকে আমরা বিশ্বনাথ পৌরসভা হিসেবে রূপান্তরিত হয়েছে। তিনি হচ্ছে আন্দোলন, তিনি আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা।